তাদের যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে তাদেরই শলা পরামর্শে এক মেয়েকে কেন্দ্র করে অবৈধভাবে আমাদের যে নেতৃবৃন্দ রয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক হাসান আল মামুন সহ আরো ছয় জনকে বিবাদী করে একটি অবৈধ মামলা করেছি। এই মামলা আপনারা বিগত সময় দেখেছেন, শুধু এই মামলা নয়, সেই 2018 সালের 17 ফেব্রুয়ারিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সেখানেও আমাদের বিরুদ্ধে আরও অনেক প্রকার অবৈধ মামলা হয়েছে। সেই মামলায় আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছি। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন বিপিন ডাকসুর সম্মানিত বিপি নুরুল হক নুরকে গ্রেফতার করার জন্য বারবার বিভিন্ন সময় অবৈধভাবে মামলা দেওয়া হয়েছে, এমনকি চুরি সহ এই ধরনের মামলাও তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটি রাজনৈতিক উদ্দেশ্য, মানুষের রাজনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক মুক্তি দেওয়ার জন্য যখনই একটি উদ্যোগ গ্রহণ করেছে, সারা বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করে গণতন্ত্র মুক্তির আন্দোলন করার জন্য আরও কতগুলো উইং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পাশাপাশি বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এবং এদের সারা দেশের কল্যাণে আরও কতগুলো উইং গঠন করা হয়েছে। বর্তমান সরকার, আমরা যখন যেখানেই যৌক্তিকতার ভিত্তিতে কথা বলি, এখন সরকার বাংলাদেশ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দদের একটি বড় রকমের হুমকি হিসাবে চিন্তা করছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা গতকালকের ধর্ষণের বিরুদ্ধে যে অবৈধ মামলা করা হয়েছে সেই মামলার বিরুদ্ধে আমরা বিক্ষোভ মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ সরকারের সহযোগী সংগঠন বলবো এই পুলিশ লীগ আমাদের উপর কিভাবে অতর্কিত হামলা এবং নির্যাতন চালিয়েছে আপনারা দেখেছেন। আমরা শান্তি শৃঙ্খল প্রোগ্রাম প্রত্যেকটা জায়গায় আমরা করেছি। তারই ধারাবাহিকতা আজকে প্রেস ক্লাব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা আমাদের প্রোগ্রামটি সম্পন্ন করে সেখান থেকে আমরা ফিরে আসার সময় পুলিশে বারবার বাধা দেয়। আমরা বারবার বলেছি আমরা রাষ্ট্রীয় নিয়ম শৃঙ্খলা আইনগতভাবে আমাদের সাংবিধানিক রাইটস সেইটা মেনেই আজকে আমরা সেখানে আমাদের মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি এবং আমরা কর্মসূচি সমাপ্ত করেছি। সেখান থেকে আমরা ফিরে আসার সময় মৎস্য ভবনের মোড়ে সামনে আমাদের উপর পুলিশ কিভাবে অতর্কিত হামলা করেছে, কি দুই দিক থেকে, একদিক থেকে নয়, সামনে থেকে পেছন দিকে সাতটা চত্বরের ঘটনাকে সেই অতর্কিত ঘটনা আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। অলরেডি আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই এই হামলা ছিল আমাদেরকে মেরে ফেলার হামলা। এটা শুধু আমি বলবো, এটা বাংলাদেশ সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দর এই প্রশাসনের একটি চাল ছিল যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ডাকসুর ভিপি নুরুল হক নুর সহ এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ যদি মেরে ফেলা হয় তাহলে হয়তো এই গণতন্ত্র মুক্তির আন্দোলনকে অংশগ্রহণ করবে না। সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই আজকে আমরা যদি মরেও যাই এই গণতন্ত্র মুক্তির আন্দোলনে, এই ছাত্র অধিকার পরিষদ যে রাজনৈতিক উদ্যোগ নিয়েছে, এই যুব শ্রমিক অধিকার পরিষদ সহ সমগ্র নেতৃবৃন্দরা যে উদ্যোগ নিয়েছে আপনারা তাতে সামিল হবেন। এবং আমরা বলতে চাই আজকে শাপলা চত্বরে যে ঘটনাটি ঘটেছে তার মুখ্য কিছু কারণ বলতে চাই। আজ হাট হাজারিতে যখন সরকারের পায়তারা চলে, সেই জায়গায় যখন আমরা মুসলমান ধর্মের একটি সেন্টিমেন্ট নিয়ে কথা বলি, যৌক্তিকতার ভিত্তিতে কথা বলি, তখনই আজকে নুরুল হক নুরকে গ্রেফতার করার জন্য পায়তারা চলে, কারণ তাদেরকে আঘাত করে সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করার একটি প্রয়াস চালিয়েছে। কিন্তু আমরা যখনই আমাদের ডাকসুর ভিপি নুরুল হক নুর যখন যৌক্তিকতার ভিত্তিতে কথা বলেছে, বৈধতার জন্য কথা বলেছে, সেই তখনই তাদের অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে, অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। আজকে আপনারা দেখেছেন এই যে আমাদের নেতৃবৃন্দ রয়েছে এবং আমার গায়ে সহ আমাদের নেতৃবৃন্দদের অনেক লাঠি ছিটা পড়েছে, রড দিয়ে পিটিয়েছে। সুতরাং এই বিষয়গুলো আজকে আমরা বলতে চাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে আজকে আমরা বলবো আমাদের সামনে কর্মসূচি কী এবং কী ঘটেছিল। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ এবং দেশবাসী, এ পর্যায়ে আমাদের মধ্যে অতি সংক্ষিপ্ত আকারে ঘটনার কিছু বিষয় তুলে ধরবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান। প্রিয় দেশবাসী, আপনারা হয়তো জেনে থাকবেন আমরা যখন মিছিল শেষে করে আমরা যখন আসতে থাকি তখন পুলিশ আমাদেরকে চার সাইড দিয়ে ঘিরে রেখে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এবং হামলায় আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়ে এখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং অনেকে অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় আছে এবং আমাদের অনেক সহযোদ্ধাকে তারা গ্রেপ্তার করে এবং অনেকে আপাতত তাদের অবস্থা খুব সংকটাপন্ন। আপনাদের কাছে আহ্বান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং যারা চিকিৎসায় আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, তাদের পাশে থাকবেন। পুলিশ যে বর্বরোচিত ন্যাক্কারজনক হামলা
করেছে এই হামলা দেশবাসী কখনো মেনে নেবে না এর জবাব দেশবাসী দেবে আমরা দেশবাসীর কাছে প্রত্যাশা করি এবং অতীতে আমাদের উপর যখন আমরা ন্যায্য অধিকার আদায়ের দাবিতে রাজপথে দিকে এই আন্দোলন করছি তখনও কিন্তু পুলিশ আমাদের উপর একের পর এক বর্বরোচিত হামলা একের পর এক বর্বরোচিত হামলা চালিয়ে আর সে কিন্তু আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারে না পুলিশ আমাদের এই মিছিলে অতর্কিতভাবে যে হামলা করে আমাদেরকে দাবিয়ে রাখার যে অপচেষ্টা করা হচ্ছে অপচেষ্টা করে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আমরা ন্যায়ের পথে সত্যের পথে যে আন্দোলন শুরু করি এবং আন্দোলন করে যাচ্ছি আমাদের এই আন্দোলন সর্বদাই অব্যাহত থাকবে এবং আমাদের এই পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল আমাদের যে কর্মসূচি কর্মসূচি ঘোষণা করবেন আমাদের যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ ভাই সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ শাকিলকে ধন্যবাদ আপনারা জানেন আজকে পুলিশের যে অতর্কিত হামলা সেই হামলায় আমাদের অনেক নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগর যুব অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ এবং সম্মানিত শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আমাদের সাথেই আছেন আব্দুর রহমান আরও নেতৃবৃন্দ সহ সেখানে অনেক নেতৃবৃন্দের উপর অতর্কিত হামলা চালায় সেখানে অনেকেই নির্যাতিত হয় নিপীড়িত হয় সংগ্রামী সাথী বন্ধুকে আমরা বলতে চাই আমরা এখনও আমাদের কাছে জানি না কতজন সহযোদ্ধা গ্রেফতার হয়েছে এ পর্যায়ে যাদের খবরটুকু আমরা পেয়েছি আমরা শেষ পর্যন্ত ছিলাম সেখানে আমাদের ডাকসুর ভিপি সম্মানিত ভিপি নুরুল হক নূর তারপরে মহানগর নেত্রী মঞ্জিলা রিমি মাতব্বর রিমি তারপরে ঢাকা গাজীপুর জেলা সংগ্রামী সভাপতি সাইফুল ইসলাম লিওন তারপরে যুব অধিকার পরিষদ জাহিদুল ইসলাম রাহুল আহমেদ সহ আরও নাম না জানা অনেক সহযোদ্ধা গ্রেফতার হয়েছে তাদেরকে গ্রেফতার হয়েছে এমনকি আমাদের সহযোদ্ধা নাদিম যুব অধিকার পরিষদের নাদিম এবং ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোল্লা বিনিয়ামিন সহ আমি মাহফুজ রহমান খান মহানগর শাখার সমন্বয়ক মোল্লা রহমতুল্লাহ সহ আমাদের আতাউল্লাহ ভাই শাকিলুজ্জামান সহ আমাদের পিছনে সাব্বির সহ অনেক নেতৃবৃন্দ আমাদের প্লাবনের এই যে জামা দেখেন সেরা আমি জামা চেঞ্জ করেছি পাঞ্জাবি ছিঁড়ে ফেলা হয়েছে আমাদেরকে রড লাঠি সেটা দিয়ে পুলিশ অতর্কিত হামলা করে এবং নির্যাতন চালায় এবং সেই এবং ঢাকা কলেজের অনেক নেতৃবৃন্দ এইভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদের জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে তাদেরকে রড দিয়ে বাঁশ দিয়ে আমরা শাহবাগে ঘোষণা করেছি রড বাঁশ দিয়ে তাদেরকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে পিটিয়েছে আমরা সেখানে শান্তি শৃঙ্খলভাবে আসতে চেয়েছি কিন্তু সেটা দেয়নি এখন আমাদের কিছু সহযোগীকে তারা ধরে নিয়ে গেছে সেখানে আওয়ামী লীগের সহযোগী অন্য সংগঠন ধরে নিয়ে গেছে নাকি সেখানে আসলেই পুলিশ প্রশাসন নিয়ে গেছে এখনও আমরা না ওয়াকিফ আমরা সরকারের কাছে বলে দিতে চাই অতি সত্বর আমাদের যে সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে তুলে নেওয়া হয়েছে আসলেই কি তাদেরকে সরকারি প্রশাসন